সুপ্রিয় শিক্ষার্থী, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ারে আছো, তোমাদের অনার্স ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি, এই চ্যাপ্টার বিষয়ে আমি আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারে গত ক্লাসগুলোতে আমরা ডিভিডেন্ড পলিসি কি, বিভিন্ন টাইপস অফ ডিভিডেন্ড পলিসিগুলো এবং ডিভিডেন্ড পলিসির এমএম অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি ওয়াল্টারস মডেল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক ওয়াল্টারস মডেলে কি বলা হয়েছে। ওয়াল্টারস মডেলে যেটা দেখা যায়, একটা ফার্মের যে ডিভিডেন্ড পলিসি আছে, সেই ডিভিডেন্ড পলিসিটা ওই ফার্মের শেয়ারের মার্কেট প্রাইসের উপরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ ফার্মের ভ্যালুর উপরে প্রভাব বিস্তার করে। অর্থাৎ তারা কী ডিভিডেন্ড পলিসি হাতে নেবে, ডিভিডেন্ড পে আউট রেশিওটা কী নেবে, সেটার উপর ডিপেন্ড করে তাদের শেয়ারের মার্কেট প্রাইস নির্ধারিত হয়। শিক্ষার্থীরা, আমরা এখানে তিন ধরনের সিচুয়েশন দেখতে পাই। তার মধ্যে প্রথমটা হলো গ্রোথ সিচুয়েশন, এবং এরপর দেখছি আমরা ডিক্লাইনিং সিচুয়েশন, এবং তিন নম্বরটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। গ্রোথ সিচুয়েশনে যে সিনারিওটা দেখা যায়, ওই ফার্মের যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, সেই ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ এজেন্ট রেট অফ রিটার্নটা ফার্মের যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে তার চেয়ে বেশি হয়ে থাকে, অর্থাৎ ক্যাপিটালাইজেশন রেটের তুলনায় ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি হয়। যেহেতু ওই ফার্মের ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি, সেহেতু তারা যদি তাদের আর্নিংয়ের সম্পূর্ণ অংশ তারা নিজেরাই আবার ফার্মে ইনভেস্ট করে, এই ক্ষেত্রে তারা লাভবান হয় বেশি। নিজেরা যদি ফার্মে ইনভেস্ট করে, তার মানে হচ্ছে তারা ডিভিডেন্ড হিসেবে আর্নিংয়ের কোনো টাকাই শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে না, সম্পূর্ণ পার্সেন্টেজটাই তারা আবার নিজেদের ফার্মে ইনভেস্ট করবে। যেহেতু ওই ফার্মে ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি, সেহেতু তারা এই ক্ষেত্রে এভাবে শেয়ারের মার্কেট প্রাইসকে ম্যাক্সিমাইজ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে শেয়ারের মার্কেট প্রাইস ম্যাক্সিমাইজেশনের জন্য তাদের ডিভিডেন্ড পে আউট রেশিওটা অবশ্যই হতে হবে 0%। 0% ডিভিডেন্ড পে আউট রেশিওতে তারা বেশি লাভবান হবে, শেয়ারের মার্কেট প্রাইসকে ম্যাক্সিমাইজ করতে পারবে। এরপর যে সিচুয়েশনটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ডিক্লাইনিং সিচুয়েশন। এই ক্ষেত্রে দেখা যায় ডিক্লাইনিং সিচুয়েশনে একটা ফার্মের যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, সেটা ফার্মের রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে কম। যেহেতু ইন্টারনাল রেট অফ রিটার্ন রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে কম, এই ক্ষেত্রে তারা যেহেতু ফার্মের ভিতরে ইনভেস্ট না করে ফার্মের বাইরে ইনভেস্ট করতে পারে, এক্ষেত্রে তারা বেশি লাভবান হবে, যার কারণে তারা তাদের যে আর্নিংটা আছে বছর শেষে, সেই আর্নিংয়ের সম্পূর্ণ অংশ তারা যদি নিজেদের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় এবং শেয়ার হোল্ডাররা সেই আর্নিংটা বাইরে কোথাও ইনভেস্ট করে, তাহলে তারা বেশি লাভবান হতে পারে এবং বাইরে ইনভেস্ট করার মাধ্যমে তাদের শেয়ারের মার্কেট প্রাইসটাকে তারা বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি তারা 100% রাখে, তাহলে তারা শেয়ারের মার্কেট প্রাইসটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে। শিক্ষার্থীরা, এরপর যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এই সিচুয়েশনে দেখা যায় একটা কোম্পানির ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দুটা কী হয়ে থাকে, সমান হয়ে থাকে। তাহলে তাদের যে ডিভিডেন্ড পলিসি আছে, আসলে সেই ডিভিডেন্ড পলিসিটা শেয়ারের মার্কেট প্রাইসের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তারা ডিভিডেন্ডের পে আউট রেশিও 0%-ই রাখুক অথবা 100%-ই রাখুক, এই ক্ষেত্রে তাদের যে শেয়ারের মার্কেট প্রাইস সেটা কনস্ট্যান্ট সেম থাকে, যেহেতু দুইটাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন দুটাই হচ্ছে সমান। এক্ষেত্রে তাদের বিষয়টা আসলে বিবেচ্য না, তারা কী পার্সেন্টেজ ধারণ করবে বা নিবে ডিভিডেন্ড পে আউট রেশিও হিসেবে কোনটা হাতে নেবে। এক্ষেত্রে যেটাই হাতে নিক না কেন, সব ক্ষেত্রে তাদের শেয়ারের মার্কেট প্রাইস কনস্ট্যান্ট সেম থাকবে। এখন আমরা এই যে তিনটা সিচুয়েশন ব্যাখ্যা করলাম, এই তিনটা সিচুয়েশন আমরা একটা প্রবলেম সলিউশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখব। আমি প্রবলেমটা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখো ওয়াটার্স মডেলে এই প্রবলেমে বলা হয়েছে ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ ফার্ম, অর্থাৎ এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফার্মের ক্যাপিটালাইজেশন রেট অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%, আর্নিং পার শেয়ার টাকা 10, অর্থাৎ আর্নিং পার শেয়ার হচ্ছে 10 টাকা, এজিউম রেট অফ রিটার্ন অথবা আমরা বলতে পারি ইন্টারনাল রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপরে সেটা আমরা 3টা পার্সেন্টেজ তিনটা সিনারিওর জন্য নিব, 12%, 8%, আরেকটা হলো 10%।
আমাদেরকে এই উপর বেস করে অর্থাৎ এই তিনটা সিচুয়েশনের উপর বেস করে শেয়ারের মার্কেট প্রাইসটাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইসটা নির্ধারণ করতে হবে। তাহলে দেখো আমরা সলিউশনে চলে যাই। প্রথমে আমরা গ্রোথ সিচুয়েশনে দেখব। গ্রোথ সিচুয়েশনে এই ডিভিডেন্ড পে আউট রেশিও যে তিনটা রেশিও আছে অর্থাৎ 0%, 50% এবং 100%, অর্থাৎ 0% যদি পে আউট রেশিও হয়, 0% পে আউট রেশিও হওয়া মানে হলো কোনো প্রকার ডিভিডেন্ড তারা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে না, সম্পূর্ণ টাকায় নিজেদের ফার্মে আবার ইনভেস্ট করবে। সেই 0% পে আউট রেশিওতে শেয়ারের মার্কেট প্রাইস কী হবে গ্রোথ সিচুয়েশনে, 50% পে আউট রেশিওতে কী হবে এবং 100% পে আউট রেশিওতে কী হবে সেটা আমরা ফাইন্ড আউট করব, এবং যেটা ওই ফার্মের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা এখানে প্রবলেম সলিউশনে দেখতে পাবো। ঠিক একইভাবে ডিক্লাইনিং সিচুয়েশন এবং নর্মাল সিচুয়েশনে আমরা এটা বের করব। প্রথমে আসা যাক 10% যদি আমরা ধরি, এখানে 10% দেখতে পাচ্ছ তোমরা ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 10%, ডিপি রেশিও তার মানে ডিভিডেন্ড পে আউট রেশিও যদি আমরা 0% ধরি, এক্ষেত্রে ডিভিডেন্ড পার শেয়ার কী আসে তোমরা দেখো, ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 0%। তাহলে আমরা এই 0টা ইনটু 10% দেবো, যেহেতু ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 10%, তাহলে 10 এর 0% হিসেবে আমাদের ডিভিডেন্ড পে আউট পার শেয়ার ডিভিডেন্ড আসবে 0 টাকা, অর্থাৎ কোনো টাকাই না। ঠিক আছে, এরপর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি আমরা 50% ধরি, তাহলে 10% ক্যাপিটালাইজেশন রেটের অর্থাৎ 10 এ 50% করলে আমরা ডিভিডেন্ড পার শেয়ার পাই 5 টাকা, এবং এরপর যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিওটা 100% ধরি, অর্থাৎ 100% ডিভিডেন্ড পে আউট রেশিও, তাহলে ক্যাপিটালাইজেশন রেট যেহেতু 10% আছে, 10 এর 100% মানে 10 টাকা আমরা ডিভিডেন্ড পার শেয়ার পাব। শিক্ষার্থীরা এখন চলে আসো গ্রোথ সিচুয়েশনে। গ্রোথ সিচুয়েশনে আমরা সিনারিওটা দেখব, যদি 0% ডিভিডেন্ড পে আউট রেশিও হয়, এক্ষেত্রে 0% আমরা ডিভিডেন্ড পার শেয়ার পেয়েছি 0 টাকা, তাহলে আমি ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি, তাহলে আমরা শেয়ারের মার্কেট প্রাইস পাচ্ছি ইকুয়াল টু 0, 0, যেহেতু আমরা পার শেয়ার ডিভিডেন্ড পার শেয়ার 0 প্লাস এখানে হচ্ছে 10 ক্যাপিটালাইজেশন রেট মাইনাস কি 0 ইন্টু আমরা এখানে 0.12 ডিভাইডেড বাই 0.10, 0.12টা এসছে, এখানে আমরা 12টাকে ধরবো, 12%টাকে ধরবো ইন্টারনাল রেট অফ রিটার্ন হিসেবে, অর্থাৎ এজিম রেট অফ রিটার্ন হিসেবে আমরা 12% ধরবো। কেন 12% ধরবো? কারণ গ্রোথ সিচুয়েশনে দেখাচ্ছি আমরা, গ্রোথ সিচুয়েশনে আমরা দেখতে পারি যে ফার্মে ইন্টারনাল রেট অফ রিটার্নটা রিকোয়ার্ড রেট অফ রিটার্নের তুলনায় কী হয়ে থাকে, বেশি হয়ে থাকে। তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা ক্যাপিটালাইজেশন রেট আমরা আগে থেকে জানি, প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে 10%, তাহলে 10 থেকে বেশি ইন্টার মধ্যে আছে 12, তাহলে এই 12টা আমরা ধরবো গ্রোথ সিচুয়েশনে কী হিসেবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা এজিউম রেট অফ রিটার্ন হিসেবে। সেদিক থেকে আমরা পেলাম 0.12 ডিভাইডেড বাই 0.10, এটাকে আমরা ডিভাইড করবো 0.10-কে, তাহলে দেখো আমরা কী পাচ্ছি, 10 ইন্টু 0.12 ডিভাইডেড বাই 0.10 প্লাস এখানে আমরা পাবো 1.20 ডিভাইডেড বাই 0.10, আমরা রেজাল্ট পাবো 120 টাকা। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি 0% ডিভিডেন্ড পে আউট রেশিওতে ওই ফার্মের গ্রোথ সিচুয়েশনে শেয়ারের মার্কেট প্রাইস পাচ্ছি আমরা 120 টাকা। এরপর আমরা চলে যাব 50% গ্রোথ সিচুয়েশনে শেয়ারের মার্কেট প্রাইস নির্ধারণে। যেহেতু এটা 50%-এ ডিভিডেন্ড পার শেয়ার আসছে আমাদের কত টাকা করে তোমরা দেখতে পাচ্ছ, 5 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম 5 প্লাস 10 মাইনাস 5, 0.12 ডিভাইডেড বাই 0.10 ডিভাইডেড বাই 0.10, এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 ইন্টু
এন জিরো প্লাস টেন ইন্টু ওয়ান পয়েন্ট টু জিরো হবে ডিভাইডেড বাই পয়েন্ট টেন। এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে টাকা 110। শিক্ষার্থীরা একইভাবে তাহলে আমরা পেলাম 50% ডিভিডেন্ড পেয়ার ইস্যুতে ওই ফান্ডের শেয়ারের মার্কেট প্রাইস আছে 110 টাকা। এখন আমরা দেখব ডিভিডেন্ড পেয়ার ইস্যু যদি তারা 100% নিয়ে থাকে এই ক্ষেত্রে শেয়ারের মার্কেট প্রাইস কি আসবে। 100% হিসেবে আমরা ডিভিডেন্ড পার শেয়ার পাই হচ্ছে 10 টাকা। তাহলে 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু পয়েন্ট 12 ডিভাইডেড বাই পয়েন্ট 10 ডিভাইডেড বাই পয়েন্ট 10 আমরা পাই 0 কে যেটা দিয়ে গুণ করি না কেন আমরা 0ই পাবো। সেক্ষেত্রে আমরা পাই 10 ডিভাইডেড বাই পয়েন্ট 10 ইকুয়াল টু আমাদের যেটা আসে সেটা হচ্ছে টাকা 100। অর্থাৎ ডিভিডেন্ড পে অফ রেশিও যদি তারা 100% নেয় এই ক্ষেত্রে তারা যে শেয়ারের মার্কেট প্রাইস পাবে সেটা হচ্ছে 100 টাকা। এখন এই তিনটা ফর্মুলাতেই তোমরা দেখো ওই ফার্মের শেয়ারের মার্কেট প্রাইস কোনটাতে সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি 120 টাকা হলো সবচেয়ে বেশি, 110 এবং 120-এর মধ্যে তাহলে আমরা পাচ্ছি 120 টাকা হচ্ছে শেয়ারের সর্বোচ্চ মার্কেট প্রাইস। অর্থাৎ এখানে এই এই ফর্মুলাটা যদি আমরা নিই অর্থাৎ এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি ওই কোম্পানি হাতে নেয় তাহলে তারা শেয়ারের মার্কেট প্রাইসকে ম্যাক্সিমাইজ করতে পারবে। আর সেটা হচ্ছে কত পার্সেন্ট? 0%, যেটা আমরা গোল সিচুয়েশনে আগে ব্যাখ্যা করেছি। তাদের যদি 3 টাকা রেট অফ রিটার্নটা বেশি তাহলে তারা যদি 0% ডিভিডেন্ড পে আউট রেশিও নেয় অর্থাৎ সম্পূর্ণ টাকাটাই যদি তারা আবার ইন্টারনালি ইনভেস্ট করে অর্থাৎ এটাকে বলা হয় ডিভিডেন্ডকে কী করা, রিটেন করা, ডিভিডেন্ডকে রিটেন করে তাহলে তারা শেয়ারের মার্কেট প্রাইসকে সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজ করতে পারবে। শিক্ষার্থীরা এরপর চলে আসো ডিক্লাইনিং সিচুয়েশন। ডিক্লাইনিং সিচুয়েশনে আমরা দেখি ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে কম। তাহলে এখানে কম যেটা আছে অর্থাৎ 10-এর চেয়ে কম আছে আমাদের এই, তাহলে 8%টাকে আমাদের নিতে হবে ডিক্লাইনিং সিচুয়েশনে ইন্টারনাল রেট অফ রিটার্ন হিসেবে। তাহলে আমরা প্রথমে যদি তারা ডিভিডেন্ড পে আউট রেশিও 0% নেয় সেই ফর্মুলাতে আমরা কী পাই সেটা বের করি। দেখো 0 প্লাস 10 মাইনাস 0 ইন্টু 0.08 ডিভাইডেড বাই 0.10 আমরা এক্ষেত্রে পাবো 80 অর্থাৎ 80 টাকা। ঠিক একইভাবে আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও ডিক্লাইনিং সিচুয়েশনে তারা 50% নেয় যেখানে ডিভিডেন্ড পার শেয়ার আসছে টাকা 5 টাকা, এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 প্লাস 10 মাইনাস 5 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 0.10। আমরা ডিভাইডেড বাই 0.10 দিচ্ছি 0.08। এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে সেটা হলো টাকা 90 অর্থাৎ 90 টাকা। এরপর এই ডিক্লাইনিং সিচুয়েশনে ফার্ম যদি ডিভিডেন্ড পে আউট রেশিওটা 100% নেয় অর্থাৎ 100% ডিভিডেন্ড পে আউট রেশিও নেয় অর্থাৎ সম্পূর্ণ অংশই তারা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, এই ক্ষেত্রে তাদের যে রেশিওটা আসবে টাকাটা শেয়ারের মার্কেট প্রাইস আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা দেখতে পাবো 100 টাকা অর্থাৎ 100 টাকা। শিক্ষার্থীরা তাহলে ডিক্লাইনিং সিচুয়েশনে তিনটা রেশিওর উপর বেস করে আমরা শেয়ারের মার্কেট প্রাইস পেয়ে গেলাম। 0% ডিভিডেন্ড পে আউট রেশিওতে আমরা শেয়ারের মার্কেট প্রাইস পেয়েছি 80 টাকা এবং 50% ডিভিডেন্ড পে আউট রেশিওতে আমরা শেয়ারের মার্কেট প্রাইস পেয়েছি 90 টাকা এবং 100% ডিভিডেন্ড পে আউট রেশিওতে শেয়ারের মার্কেট প্রাইস পেয়েছি 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে সবচেয়ে বেশি শেয়ারের মার্কেট প্রাইস কোনটাতে আসছে, অবশ্যই সেটা কত? 100 টাকা। তার মানে ওই ফার্ম ডিক্লাইনিং সিচুয়েশনে যদি 100% ডিভিডেন্ড পে আউট রেশিও হাতে নেয় তাহলে তারা শেয়ারের মার্কেট প্রাইসকে ম্যাক্সিমাইজ করতে পারবে, সেই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 100%
পেআউট রেশিও নেওয়া মানে যেহেতু তাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন নিকট রেট অফ রিটার্নের চেয়ে কম, তাই তারা ইন্টারনালি টাকা ইনভেস্ট না করে সম্পূর্ণ টাকাটা যদি বাইরে ইনভেস্ট করে, এই জন্য তাদেরকে ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে সব টাকা ডিস্ট্রিবিউট করে দিতে হবে এবং শেয়ার হোল্ডাররা এটা বাইরে ইনভেস্ট করে শেয়ারের মার্কেট প্রাইসটাকে ম্যাক্সিমাইজ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে তারা ডিস্ট্রিবিউট করবে শেয়ারটাকে, ডিস্ট্রিবিউটেড শেয়ার এটা তারা হাতে নেবে। শিক্ষার্থীরা তাহলে আমরা এটার জন্য পারফেক্ট পেলাম 100% ডিভিডেন্ড পেআউট রেশিও ডিক্লাইনিং সিচুয়েশনের জন্য। এরপর আমরা চলে যাব নর্মাল সিচুয়েশনে। নর্মাল সিচুয়েশনে তোমরা দেখো, নর্মাল সিচুয়েশনে যেটা বলা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং রিকট রেট অফ রিটার্ন দুটোই সেম হবে। যেহেতু এটা 10% তাহলে 10 সেম, আমরা 10% নর্মাল সিচুয়েশনে ইন্টারনাল রেট অফ রিটার্ন হিসেবে হাতে নিই। এখন আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 0% হয়, এই ক্ষেত্রে যেটা পাই 0 + 10 - 0.10 / 0.10 / 0.10, এখন আমরা পাচ্ছি 100 আর ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি তারা 50% নেয়, এই ক্ষেত্রে ডিভিডেন্ড পার শেয়ার আসে 5 টাকা, সেই হিসেবে আমরা লিখলাম 5 + 10 - 5 × 0.10 / 0.10। তাহলে তোমরা দেখো এখানে আমাদের রেজাল্টটা আসে, অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস আসে এক্ষেত্রে টাকা 100। সেম একইভাবে তারা যদি ডিভিডেন্ড পে আউট রেশিওটা 100% নেয়, 100% ডিভিডেন্ড পে আউট রেশিওতে আমরা ডিভিডেন্ড পার শেয়ার পাচ্ছি 10 টাকা, তাহলে আমরা লিখেছি 10 + 10 - 10 × এই ক্ষেত্রেও আমাদের অ্যামাউন্টটা আসবে 100 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল সিচুয়েশনে ডিভিডেন্ড পে আউট রেশিও 0%, 50% এবং 100% যে কোনোটাই নেওয়া হোক না কেন, তিনোটা ক্ষেত্রে শেয়ারের মার্কেট প্রাইস সেম আসছে, অর্থাৎ 100 টাকা 100 টাকা 100 টাকা। তার মানে আমরা নর্মাল সিচুয়েশনে যে সিনারিওটা ওয়াল্টার্স মডেলে বলা হয়েছে সেটাই দেখতে পাচ্ছি, যে ফার্মে যে কোনো পে আউট রেশিও নিক না কেন সেটাতে ফার্মের যে ভ্যালু আসবে সেটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকার ফলে তিনটাতে শেয়ারের মার্কেট প্রাইস সেম দেখাচ্ছে, 100 টাকা 100 টাকা 100 টাকা। শিক্ষার্থীরা এভাবে আমি এই ওয়াটার্স মডেলের সিচুয়েশনটা তোমরা দেখতে পারছো এবং এভাবে প্রশ্ন আসলে তোমরা এটা সলভ করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।